After the 15th day, the Shankar appears. This is the first effort of nature to cure. This eruption is suppressed by allopathic treatment, just as the sauric eruption is suppressed and miasm is dissolved. The syphilis infection 15 দিন পরে সাধারণত 2 সপ্তাহ পরে শঙ্কর দেখা দেয় বা সিভিলিটিক আলসার গা এটা হলো রোগীকে রোগমুক্ত করার একটা প্রাকৃতিক প্রচেষ্টা কিন্তু চর্মরোগে রোগকে চাপা দিয়া যেভাবে সোরিক মায়াজমের সৃষ্টি করা হয় তেমনি সিফিলিসের এই আলসারকেও চাপা দিয়া অ্যালোপ্যাথিক চিকিৎসায় চাপা দিয়া এটাকে সিফিলিটিক মায়াজমে পরিণত করা হয় The syphilis being a constitutional disease is met. I may say 10 times more constitutional by suppression. Syphilis jodio ta dhatugoto rog ba constitutional disease kintu এর আলসার কি বা বিভিন্ন পর্যায়ে একে চাপা দিয়ে একে আরো 10 গুণ বেশি মায়াজমেটিক বা কনস্টিটিউশনাল করা হয় তারপর কি হয় রোগটা কি দা ডিজিজ ইজ থ্রন ব্যাক অন দা নার্ভাস সিস্টেম একে এই রোগটাকে স্নায়ুতন্ত্রের উপর নিক্ষেপ করা হয় অর্থাৎ এটাকে মাসেল থেকে নার্ভে ট্রান্সফার করে দেওয়া হয় এই সাপ্রেশনের মাধ্যমে বা চাপা দেওয়ার মাধ্যমে যার ফল হয়ে থাকে খুবই মারাত্মক অফেন উইথ দ্য শঙ্কর কামস দ্য বিউগু এরপরে বিউগু দেখা দেয় বা বাগি বিভিন্ন গ্ল্যান্ড ফুইলা পাইকা পুষ বের হতে থাকে দিজ আর ট্রিটেড উইথ আয়োডিন অ্যান্ড ভেরিয়াস অয়েন্টমেন্টস অ্যালোপ্যাথিতে এগুলির চিকিৎসা করা হয় বিভিন্ন মলম এবং আয়োডিন দিয়া এতে রোগের তীব্রতা আরো 10 গুণ বৃদ্ধি পায় তারপর সিফিলিসের শুরু হয় ডার্মাটোলজিক্যাল স্টেজ বা চামড়ার পর্যায়ে ত্বকে বিভিন্ন ধরনের ইরাপশন দেখা দেয় ছোট ছোট হলদে যার মাঝখানে কালো স্পট থাকে তো এইগুলিকেও মলম দিয়া নানান ধরনের
ক্ষতিকারক মলম দিয়ে চাপা দেওয়া হয়। এবং এই ধরনের চিকিৎসা বিজ্ঞানসম্মত না। দেন কামস দ্য আলসার্স ইন দ্য থ্রোট। এই গলার আলসারেরও বা গলাতে ক্ষতেরও একই ধরনের চিকিৎসা করা হয়, অর্থাৎ এগুলিকে সিলভার নাইট্রেট দিয়ে পোড়ায় দেওয়া হয় অথবা অন্য কোনো মাধ্যমে এগুলিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। দে আর ইমিডিয়েটলি ড্রাইভেন ব্যাক অ্যাট এভরি প্লেস দ্য ডিজিজ ইজ রিফিউজড ইটস অন এক্সপ্রেশন। মানে যতবারই রোগটা বিভিন্নভাবে আত্মপ্রকাশের চেষ্টা করে এবং তার ভিতরকার বিষকে সে বা বিষাক্ত পদার্থগুলিকে সে ঘা পুঁজ এইসবের মাধ্যমে শরীর থেকে বাইর করে দেওয়ার চেষ্টা করে, ততবারই তাকে বের হতে বাধা দেওয়া হয় এবং অ্যালোপ্যাথিক চিকিৎসায় মানে তাকে সাপ্রেশন বা চাপা দেওয়া বলা হয়, এভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। এর ফল হিসেবে যখন মাথার চুল পড়ে যায় তখন চুল গজানোর জন্য মাথায় বিভিন্ন ধরনের লোশন দেওয়া হয় যাতে চুল আবার গজায়। তো এই ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা অ্যালোপ্যাথিক পাঠ্যপুস্তকগুলিতে দেখতে পাই যা পুরোপুরি ক্ষতিকর, অবৈজ্ঞানিক এবং যা সিফিলিসকে একটি মায়াজমে বা কনস্টিটিউশনাল স্ট্রাকচারে পরিণত করে। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসায় সিফিলিসের চেহারা আপনি দেখতে পাবেন ভিন্ন রকমের। পেশেন্ট কামস টু ইউ উইথ এ শঙ্কার, ইনস্টিড অফ কটারাইজিং ইট লেট ইট অ্যালোন, বাট দ্য পেশেন্ট সেজ ইট মাস্ট বি কটারাইজ, ইট ইজ দ্য ওল্ড ওয়ে, ডোন্ট ডু ইট। আপনার কাছে যখন সিফিলিসের ঘা নিয়ে কোনো রুগী আসে তখন এই ঘাকে আপনি ঘায়ের ওপর কোনো অত্যাচার করবেন না বা কটারাইজড করে বা এটাকে পোড়াইয়া দেওয়া এগুলি করবেন না, বরং এটাকে গাকে থাকতে দেন। বাট দ্য পেশেন্ট সেজ ইট মাস্ট বি করে, কিন্তু রুগীরা এই ব্যাপারে জোরাজুরি করে যে এটাকে গাকে আপনি জ্বালাইয়া দেন। হোয়াট ইফ ইট ইনক্রিজেস অ্যান্ড রিমেইন্স ফর টু অর থ্রি মান্থস। এই ঘা যদি 2-3 মাস থাকে তাতে কোনো ক্ষতি নাই।
আপনার কি ধারণা যে শিব আপনি যদি তার গা কে 2-3 মাস এভাবে রেখে দেন, তাহলে এই সিফিলিসির রুগী আপনাকে ছেড়ে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে চলে যাবে? কিন্তু ক্যান্টের অভিজ্ঞতা তা বলে না। তাকে যদি আপনি ব্যাপারটা ব্যাপারটা বুঝিয়ে বলেন, তবে সে আপনার কথা মতো চলতে বাধ্য। আপনাকে বলতে হবে যে এই ঘা, সিফিলিসের এই ঘা যদি কটারাইজ করা হয় বা সিলভার নাইট্রেট দিয়া জ্বালাইয়া একে আরোগ্য করার চেষ্টা করা হয়, তবে এই রোগের অবস্থা আরো খারাপ হবে। কিন্তু এই ঘাকে যদি গায়ের উপর যদি কোনো অত্যাচার করা না হয় বা কটারাইজ করা না হয়, তো কয়েক মাসের মধ্যেই তার এই সমস্যা চলে যায়, তার স্বাস্থ্য আবার আগের মতো হয়ে যাবে। এবং সে পুরোপুরি রোগমুক্ত হয়ে যাবে এবং সিফিলিসের কোনো চিহ্নই তার মধ্যে থাকবে না, এমনকি তার ভবিষ্যৎ বংশধরদের বা সন্তানদের মধ্যেও এটা স্থানান্তরিত হবে না। সে যাক, কিছু রুগী চলে গেল, অধিকাংশ রুগী যাবে না এবং তাদেরকে আপনি ভালোভাবে রোগমুক্ত করতে পারবেন না।